বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি জ্ঞানীদের জন্য এবং মধ্য জ্ঞানীদের জন্য এই আলোচনাটি মর্মান্তিক হবে। যারা সেজদাকারী, যারা মুমিন, যারা আল্লাহকে সেজদা করে, যারা কাবার দিকে মুখ করিয়ে সেজদা করে, যারা কাবা শরীফের ভেদ রহস্য বোঝেননি, তাদের জন্য আজকের এই আলোচনা। এই আলোচনা যদি কেউ বুঝতে পারে তাহলে সে আল্লাহর ঠিকানা পেয়ে যাবে। যে এই আলোচনাটি বুঝতে পারে কাবা কয় প্রকার, কোন কাবায় আল্লাহ থাকে আর কোন কাবার দিকে সেজদা করা হচ্ছে, এই জিনিসটা খুব সহজেই বুঝে যাবে ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ নিজেই তো বলেছে আমি মুমিনের কালবে বাস করি। মুমিনের কালবে যদি আল্লাহ বাস করে তাহলে মুমিনের দিকে ফিরে সেজদা করে যদি আল্লাহু আকবার বলে তাহলে কিন্তু সেজদাটা সেই মুমিনের কালবে বসে আল্লাহ পেয়ে যায়। তারপরেও কিন্তু বলা হলো যে তোমরা কাবাকে সামনে রেখে সেজদা করো। তাহলে যে কাবার কথা বলা হচ্ছে সৌদি আরবে, এই কাবা কি আল্লাহ? না। এই কাবার ভিতরে কি আল্লাহ আছে? না। এই কাবার ছাদের উপর কি আল্লাহ আছে? না। এই কাবা নিজেও আল্লাহ নয়। এই কাবাটি নিজে আল্লাহ নয়, কাবার ভিতরে এই কাবা আল্লাহ নয়, এই কাবার ভিতরেও আল্লাহ নয়। তাহলে এই কাবাকে সামনে রেখে সেজদা করার কি উদ্দেশ্য হয়? তবে আমি বলতে চাই আজকে যে কথাগুলো নির্ভয়, আর আপনারা যদি শুনেন জ্ঞানে নেন তাহলে এটি আমার ধন্য হবে জীবন। দেখুন, আল্লাহ কিন্তু বলেছে যে তোমরা আমি আল্লাহকে সিজদা করো। আবার কিন্তু বলেছে তোমরা আমার আদমকে সিজদা করো। তাহলে আদমকে সিজদা করতে বলবেন কেন? কোরআনে যাই, হাদিসে যাই, যেদিকে যাই, যে একটা কথা আছে, আল্লাহ ছাড়া সিজদা নাই। আল্লাহ ছাড়া কোনোদিন কোনো কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ ছাড়া যদি কোথাও সেজদা করা না যায় তাহলে আল্লাহ কেন বলল তোমরা আমার আদমকে সেজদা করো? কিন্তু এতটুকু বোঝা বাকি, বলা বাকি যে সেই আদমের কালবের ভিতরে শাইয়ালাহির বারামখানা, আদমের দিকে ফিরে সেজদা করে যদি আদম হক পর বলি কাফের হয়ে যাব। যদি আদমের দিকে সেজদা করে যদি আমি বলি যে নবী হকবর, আদম হকবর, মানুষ হকবর, তখনই কিন্তু আমরা শেরেককারী হয়ে যাব, কাফের হয়ে যাব। তাহলে আমাদের কি বলতে হবে? আল্লাহু আকবার। তাহলে আদমের কালবে বসে আল্লাহ এই সেজদা নিয়ে গেল, এই হলো একটা বিষয়। এখন আসল বিষয় যেটি সেটি এখন বলবো, শুনুন। সেই বিষয়টি হলো, দেখুন, যে কাবাকে সামনে রেখে সেজদা চলে, কাবাকে সামনে রেখে ইবাদত চলে। তাহলে শামীম আলী এই পৃথিবীতে ছোট একটা বাংলাদেশের মধ্যে বাস করে, সেই বাংলাদেশের মধ্যে বাস করে তিনি যেই কথাটি আপনাদের সামনে বলে অবশ্যই আপনাদের খেয়াল করে শুনতে হবে। দেখুন, কাবাকে সামনে রেখে যে সেজদা চলে, যে এই কাবাটি কিন্তু মানুষে ইটা পাথর দিয়ে তুলেছে, ইটা পাথর দিয়ে তুলে এই কাবার দিকে ফিরে সেজদা করা হচ্ছে। দেখেন, আমরা বাংলাদেশে বাস করি, আমরা পশ্চিমে আমাদের কাবা পড়েছে, পশ্চিম দিকে করি, আর কাবার পূর্বে যারা পড়েছে তারা পূর্বে থেকে পশ্চিমে করছে, আর যারা দক্ষিণে আছে তারা উত্তরে করছে, যারা উত্তরে আছে তারা দক্ষিণের দিকে করছে। তার মানে কাবাকে মাঝখানে রাখছে। তো এখানকার মূল বিষয়টা যদি আমরা বুঝতে যাই তাহলে যেই কাবাটি মানুষ স্বয়ং নিজে বানিয়ে সেই কাবার দিকে সেজদা করা হচ্ছে, এটি কিন্তু মুসলমানের কোনো অপরাধ নেই, যেহেতু এটা নবীও এটা সায় দিয়েছে, আল্লাহও সায় দিয়েছে, তাই এটা চলছে। এখন দেখেন, নিজের হাত দিয়ে কাবা বানিয়ে কাবার দিকে সেজদা করা, কাবা শব্দের অর্থ কি? সুন্দর বস্তু, কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, ইটা পাথর দিয়ে তোলা হয়েছে, এটা এমন কি সুন্দর বস্তু, আর এমন কি বিষয় যে এটার দিকে ফিরা সেজদা করতে হচ্ছে। তো পৃথিবীর মানুষ কেউ বুঝে সেজদা করছে, কেউ না বুঝে সেজদা করছে। তো এখন বোঝার যে বিষয়টা কি সেটাই বলবো। দেখেন, যে
আল্লাহ যদি বলে থাকে যে আদমের কালবের ভিতরে সাই আল্লাহির বারামখানা, আবার বলেছে মুমিনের কালবে আমি আল্লাহর সিংহাসন, তাহলে মুমিনের কালবে যদি আল্লাহর সিংহাসন তো মুমিনের দিকে ফিরে তো মুমিন আকবর নয় আল্লাহু আকবর বলা হয় এবং সেজদা করা হয়, তাহলে সেই মুমিনের কালবে বসে আল্লাহর সেজদা নিয়ে গেল। তাহলে মুমিনের দিকে ফিরে সেজদা করলে যদি আল্লাহ এই কথাটা বলে থাকে, তাহলে এখানে একটা বিশাল বিষয় অবশ্যই খেয়াল করে শুনবেন। এই যে আপনারা কাবা শরীফটা দেখতে পাচ্ছেন, এই যে কাবা শরীফের চতুর্দিকে মানুষ সেজদা করছে, তাহলে কাবা আল্লাহ না, কাবার ভিতরে আল্লাহ না, তাহলে কাবা নিজেও কিন্তু আল্লাহ না। তাহলে যারা কাবামুখী হয়ে নামাজ পড়লো, দেখেন কাবার ওইদিকে যে লোকগুলো আছে, যে উত্তরে যারা আছে যারা দক্ষিণের দিকে সেজদা করবে, ওই পারে কিন্তু যে মুমিন ব্যক্তি আছে। একটা কথা বলা হয়, একটা মজলিসের মধ্যে যদি 40 জন লোক থাকে, এর মধ্যে একটা আল্লাহর ওলি থাকে, আর সেই আল্লাহর ওলির উছিলায় আল্লাহ এই দোয়া মাহফিল কবুল করে, সেই আল্লাহর ওলির উছিলায় যদি দোয়া মাহফিল কবুল করে থাকে, তাহলে আমরা যখন পূর্বে আছি পশ্চিম দিকে সেজদা করি, সেই পূর্বের মানুষগুলো, সেই পশ্চিমের মানুষগুলো কিন্তু আবার পূর্বের দিকে ফিরে সেজদা করতেছে। তাহলে বোঝা গেল কি, এখানে একটা বিশাল ব্রেনের প্রয়োজন, এই ব্রেন কেউ নিচ্ছে না। তবে আমি বলবো, যারা পূর্বে আছে পশ্চিম দিকে সেজদা করছে এবং পশ্চিমে যারা আছে তারা পূর্বে সেজদা করতেছে, তাহলে আমি যখন সেজদা করি কাবার ওই পাশে কিন্তু মুমিন ব্যক্তি আছে, এবং যারা পশ্চিমে আছে তারা যদি পূর্বের দিকে ফিরে সেজদা করে কাবামুখী হয়ে, তাহলে পূর্বেও কিন্তু মুমিন আছে, আর সে মুমিনের কালবে আল্লাহ আছে। আচ্ছা, এরপরে দক্ষিণের লোকগুলো যখন উত্তরে সেজদা করে, তাহলে সেই উত্তরে কিন্তু দেখা যায় সেই মানুষগুলোর মধ্যে কেউ মুমিন আছে আর মুমিনের কালবে আল্লাহ আছে, এবং তারা যখন সেজদা করলো দক্ষিণ দিকে, তখন দক্ষিণের যেই ব্যক্তিগণ আছে তাদের মধ্যে মুমিন আছে, সেই মুমিনের কালবে কিন্তু আল্লাহ আছে। তাহলে কালবে বসেই কিন্তু আল্লাহ নিজের অগোচরে, নিজের জ্ঞানের অগোচর থেকে আল্লাহ সেই সেজদাগুলো নিচ্ছে। যদি না নিত এই সেজদাগুলো, তাহলে পৃথিবীর সমস্ত মুমিনের ইবাদত বরবাদ, সমস্ত মুসল্লিগণের ইবাদত বরবাদ হয়ে যেত, দুনিয়া কিয়ামত হয়ে যেত। আর আল্লাহ ওই কৌশলে কাবার ওই পাশে একটা মুমিনের মধ্যে থেকে সেই সেজদাটা গ্রহণ করে নিচ্ছে, আর যদি না নিত তাহলে সমস্ত কিছু বরবাদ হয়ে যেত, পৃথিবী ধ্বংস হয়ে যেত। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা জ্ঞানী লোকের জন্য সিরিয়াস কিছু, আর অজ্ঞানীর জন্য কিছুই না। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, পৃথিবীতে আল্লাহ কোনো ঠিকানাই দেয়নি যে আমি পৃথিবীর এমুক জায়গায় থাকি, এমুক জায়গায় থাকি। একটা ঠিকানা দিয়েছে, সেটি কি, মুমিনের কালব, ওলিয়া ওলিয়াদের কালবে থাকে, মুর্শিদের মুর্শিদের রূপে মুর্শিদের কালবে থাকে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি আরো কিছু বোঝার বিষয়, সেটি হলো দেখুন যে আদমকে সেজদা করতে বলা হয়েছিল, কিন্তু পৃথিবীর মানুষ একটা কথা বলে থাকে কি, যে আল্লাহ ছাড়া কেউ সেজদা পাবে না। তো আল্লাহ ছাড়া যদি কেউ সেজদা না পায়, তাহলে আদমকে সেজদা করতে বললো কেন? এটা বোঝা উচিত যে সেই আদমের কালবে আল্লাহর সিংহাসন, আর সেই আদমের কালবে বসে ফেরেশতাদের সেজদা নিয়েছিল, আজও পর্যন্ত সেই সেজদা নিচ্ছে আল্লাহ। কিভাবে নিচ্ছে জানেন? এখনো পর্যন্ত আল্লাহ এই সেজদা নিচ্ছে মুর্শিদ রূপে, মুর্শিদের কাছে যারা বায়াত গ্রহণ করেছে, যখন যার যার মুর্শিদকে সেজদা করে, মুর্শিদ আকবর বলে নয়, এখানে পীর আকবর বলে নয়, মানুষ আকবর বলে নয়, এখানে আল্লাহ আকবর, তাহলে মুর্শিদের কালবে বসে আল্লাহ এই সেজদা নিয়ে গেল মুর্শিদ রূপে। তবে হে সমস্ত জগৎবাসী, এই বিষয়গুলো না বোঝার কারণে অনেক মানুষে কিন্তু যা নিজে করছে অন্যকে বাধা দিচ্ছে। যেমন কাবার দিকে ফিরে সেজদা করলে ওই পাশে মুমিন আছে, মুমিনের মধ্যে আল্লাহ কালবের মধ্যে বসে কিন্তু সেজদাটা নিয়ে যাচ্ছে, এটা কিন্তু কোনো মানুষ জানছে না, কোনো মুমিন ব্যক্তি, কোনো মুসল্লি, কোনো তাবলিগওয়ালা, কোনো আমলকারী জিনিসটি বুঝতে পারছে না। আর যদি এভাবে আল্লাহ সেজদাটা না নিত, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিন্তু এভাবে যে আল্লাহ সেজদা নিচ্ছে তারা বুঝছে না। কিন্তু যদি দেখে কোনো তরিকতের লোক কোনো মুর্শিদকে সেজদা করতেছে, তো
তখন তারা বলে ভন্ডের দল, তারা মানুষে মানুষকে শ্রদ্ধা করে। আরে বাবা, কাবার সেই পাশে যে মানুষগুলো আছে তাদের মধ্যে যে আল্লাহ আছে, আপনিও তো সেই শ্রদ্ধাটি করছেন। আপনার নিজের বোঝার বলে আপনার মাতার জ্ঞানে জ্ঞানে ধরছে না, বুঝে ধরছে না বিদায়, আপনি এই কথাটি বলছেন। কি একটা কৌশল করে রেখে গেল এই ভেদ, কেউ নাহি বুঝলো। আজকে এই আলোচনাতে যদি কেউ না বুঝে তাহলে সে মৃত্যুর আগে আর এইসব কথা বুঝবে না। তবে হে সমস্ত জগৎবাসী, অবশ্যই অবশ্যই জানাবেন আজকের কথাগুলো কি, আমি কি বুঝাতে চাইলাম, আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে একজন কামেল মুর্শিদ কি, এক কামেল মুর্শিদের কাছে যে বায়াত গ্রহণ করে তাকে যত পারেন কদম মুসি করেন আর যত পারেন শ্রদ্ধা করেন। আর সেজদা কি করে কি বলে করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে সেই মুর্শিদের কালবে বসে আল্লাহ এই সেজদা নিয়ে যাবে, ধন্য হবেন আপনি। আরো একটা প্রমাণ আমি দিচ্ছি, সূরা ইউসুফ আয়াত 100। এই কোরআনের লেখাগুলো কার? আল্লাহর কথা। আচ্ছা, যদি বলে না রাসুলের কথা, হ্যাঁ রাসুল আল্লাহ, রাসুলের সাথে আল্লাহ এক, আল্লাহর সাথে রাসুল এক। হে জগৎবাসী, অবশ্যই এই কথাগুলো বুঝে নিতে হবে এবং খুঁজে নিতে হবে। সেই সেই সূরা ইউসুফের 100 নম্বর আয়াতের মধ্যে কি বলা হয়েছে? আল্লাহ বলতেছে, হে দেখো তোমরা আমার ইউসুফ তার পিতা মাতাকে উচ্চ আসনে বসিয়ে সে সেজদায় লুটিয়ে পড়েছে, কিন্তু আল্লাহ সন্তুষ্ট হয়েছে। আর সে পিতা মাতার মধ্যে কে ছিল? আল্লাহই ছিল। আর সে পিতা মাতার দিকে ফিরে যখন সেজদা করেছে, সে সেজদাটা আল্লাহই নিয়েছে, যার ফলে আল্লাহ বলেছে, দেখো ইউসুফ তার পিতা মাতাকে উচ্চ আসনে বসিয়ে সেজদা করিল। তাহলে সে সেজদা আল্লাহই নিয়ে গেল। আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করেছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে জানাবেন, যদি খারাপ লাগে তবু জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তবু জানাবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই আপনাদের সাথী করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।